টিবিএন 24 টেলিভিশন দেখতে আজই কল করুন 7187776556, লগ ইন করুন www.totalcablebd.com। সুপ্রিয় দর্শক, টিবিএন অ্যানালিসিস অনুষ্ঠানে আপনাদেরকে স্বাগতম। আজকে আমাদের অতিথি, গত একদিন আগে আমরা বলেছিলাম যে আমরা আজকেও কথা বলবো, মোহাম্মদ এম এ হাশেম, এনরোল এজেন্ট, এমবিএ, আইআরএস এনরোল এজেন্ট, আইআরএস সার্টিফাইং এজেন্ট এবং প্রেসিডেন্ট অ্যান্ড সিইও কর্ণফুলি ট্যাক্স সার্ভিসেস ইনক। মোহাম্মদ হাশেম আমাদের আপনাদের সবারই পছন্দের মানুষ, একটু নির্বাচনের মতো হয়ে গেল কিন্তু, তাই না? কেমন আছেন? ভালো, থ্যাংক ইউ। আমরা গতদিন আলোচনাটা পুরোপুরি শেষ করতে পারিনি, কারণ এখন তো সবারই ট্যাক্স নিয়ে নানাবিধ প্রশ্ন, আমরা সেই জায়গায় আসবো। তার আগে একটু বলে নিতে চাই, সুপ্রিয় দর্শক, আপনারা যারা আমাদের অনুষ্ঠান দেখছেন, সরাসরি ট্যাক্স এবং ট্যাক্স সংক্রান্ত অন্যান্য বিষয়ে আপনারা মোহাম্মদ হাশেম সাহেবের পরামর্শ চান, তাহলে আমাদের নাম্বার কল করতে পারেন 6463078 6463078। আর ফেসবুকে টিবিএন 24 লিখে সার্চ দিলে সেখানে অনুষ্ঠানটি সরাসরি দেখতে পাবেন, সেখানেও আপনারা প্রশ্ন করলে আমরা সেই উত্তরটি দেওয়ার চেষ্টা করব। আমরা যাচ্ছি আমাদের অতিথির কাছে। আপনার কাছে আমাদের প্রথম প্রশ্ন, আমরা একটা বিষয় কয়েকদিন আগে দেখলাম যে পেনসিলভেনিয়াতে দুজনকে অ্যারেস্ট করা হলো এবং আমরা শুনতে পেলাম তাদের নামে অভিযোগ আছে যে তারা ক্লায়েন্টের প্রায় $500,000 তারা নিয়ে নিয়েছে। এটা কিভাবে সম্ভব? শামীম ভাই সুন্দর কথা বলেছেন, ইয়েস, এটা এই নিউজটা আমরাও দেখেছি। অলমোস্ট $500,000 ওরা ক্লায়েন্টদের টাকা তাদের নিজের অ্যাকাউন্টে ডিপোজিট করে নিয়েছে। সো কিভাবে এই টাকাটা নিতে পারে, মানে ধরেন তারা নিয়েছে কি নেয় নাই সেটা তো একটা আইনের বিষয়, কিন্তু পসিবিলিটিস কি না, কিভাবে পসিবল হতে পারে সেটা আমরা একটু রাইট। সো সেটা হতে পারে, এখন আপনার আইআরএস কতগুলো, কংগ্রেস যখন কোনো বিল পাস করে আইআরএস এটাকে এটার উপর কাজ করে, সেই জন্য যেটা সুবিধা হয় ট্যাক্স পেয়ারদের জন্য, তো সেই জন্য তারা একটা কী করেছে, একটা ফর্ম বের করেছে 8888। এই ফর্মের মাধ্যমে আপনি আপনার যে রিফান্ড পাবেন এই রিফান্ডটা স্প্লিট করতে পারবেন। এটা স্প্লিট হচ্ছে, মনে করেন আপনার, আপনি $4,000 আপনার রিফান্ড পাচ্ছেন কাজের শেষে, আপনি চিন্তা করছেন আমার আমার দুটা বাচ্চা আছে তার তাদের অ্যাকাউন্টে, একটা অ্যাকাউন্টে $1,000 দিয়ে দিব, আমার আর একটা বাচ্চাকে $500 দিব তাদের খরচের জন্য, আমার ওয়াইফকে দিব আলাদা $1,000। এটা 8888 ফর্মের মাধ্যমে আপনি স্প্লিট করতে পারেন, এটা শুধু এই সুবিধার জন্য। তো যারা আনইথিক্যাল ট্যাক্স প্রিপেয়ার, তারা ওই যেটা বলতেছিলেন $500 কীভাবে নিতে, যাচ্ছে আপনি মনে করেন রিফান্ড পাচ্ছেন $6,000, তো তারা কী করলো, তারা ক্লায়েন্টকে বললো যে আপনি আপনার রিফান্ড হচ্ছে $4,000, $2,000 $2,000 কিন্তু আপনি স্প্লিট করে আপনার ট্যাক্স রিটার্ন এই রিফান্ডটা আপনি আপনার ব্যাংকে ডিপোজিট করতে পারেন। এটা একটা অপশান হতে পারে। হ্যাঁ, নাম্বার টু, আরেকটা অপশান আছে যেটা, যেমন মনে করেন আপনি ট্যাক্স রিটার্ন করলেন, আপনি ক্লায়েন্টকে আপনার ট্যাক্স রিটার্নের কপিটা দিয়ে দিলেন, সেখানে অরিজিনাল রিফান্ড হচ্ছে মনে করেন $4,000 ফর এক্সাম্পল, রাইট? আপনি ক্লায়েন্টও মনে করছে আপনি $4,000 রিফান্ড পাবেন, যখন ক্লায়েন্ট অফিস থেকে বের হয়ে গেল তখন আপনি কি, আপনি আরও ডিডাকশান বসিয়ে আপনার ইনকামটাকে রিডিউস করে আরও কি রিফান্ডেবল ক্রেডিটটা বাড়িয়ে দিলেন। হ্যাঁ, সো যখন ইআইসি বেড়ে যায় তখন আপনি তো ক্লায়েন্টকে অলরেডি বলিয়ে দিয়েছেন যে $4,000 পাবেন, কিন্তু আপনি যখন ডিডাকশান বাড়িয়ে ইনকামটা কমিয়ে নিয়েছেন, আপনার কি ক্রেডিটটা বেড়ে গেছে, ডিডাকশানটা আপনার রিফান্ডটা বেড়ে গেছে, তখন আপনি যে বাকি অংশটা মানে বেশি হয়েছে সেটা আপনি 8888 এই ফর্মের মাধ্যমে আপনি এই টাকাটাও নিতে পারবেন। দেখেন আপনার কতজন ক্লায়েন্ট থাকলে, আপনি যদি 1,000-2,000 করে নেন, $500 হচ্ছে কিন্তু বেশি সময় লাগে না, এটা বেশ বড় রকমের অভিযোগ। এই ক্ষেত্রে আমাদের ক্লায়েন্টদের করণীয় কি? ও, এই ক্ষেত্রে ক্লায়েন্ট যেন আপনার মেক শিওর তাদের রিফান্ডটা যখন প্রিন্ট আউট করা হয় তারা রিভিউ করে তাদের এই যে ইয়ার রয়েছে রিফান্ড যে অ্যামাউন্টটা, এটা রিভিউ করে দেখে যেন সিগনেচার করে, একটা সিগনেচার করে একটা কপি যেন রাখে। আচ্ছা, তো তারা তখন এই এই রিফান্ডের সাথে তাদের যে ডিপোজিট হচ্ছে ডাইরেক্ট ডিপোজিট এটা যেন ম্যাচ করে। আচ্ছা, আমরা এই বিষয়টা আমরা একটু বিশদভাবে আমরা আসবো, তার আগে আমরা একটু দর্শকদের সঙ্গে কথা বলতে চাই। আমাদের সঙ্গে ফোনে কে আছেন? হ্যালো, জি, আমার নাম আলমগীর বংশ থেকে বলছি। আচ্ছা আলমগীর সাহেব, ব্রোঞ্জ থেকে বলছেন, জি, আপনি প্রশ্নটি বলুন। আমাদের এখানে উপস্থিত বিশেষজ্ঞজন, যিনি ট্যাক্স বিশেষজ্ঞ মোহাম্মদ হাশেম সাহেব, এনরোল এজেন্ট, তিনি শুনছেন, আপনি বলুন। হ্যালো, জি, আমার একটা অন্য প্রশ্ন ওনার। জি বলুন। জি,
আমার পশুরের একটা ইমিগ্রেশনের কোশ্চেন, উনি তো ইমিগ্রেশনের কাজ করেন? না, উনি ইমিগ্রেশনের কাজ করলেও আজকে তো আমাদের ট্যাক্স বিষয়ক প্রশ্ন উত্তর এলো। যে আপনার প্রশ্নটি আপনি বলুন, আমরা শুনে রাখি, আমরা চেষ্টা করি। ইমিগ্রেশনে আসবে জি, আপনার টেলিভিশন এখন DS-260 ফর্মে একটা কোশ্চেন আছে, সোশ্যাল মিডিয়া জি জি, আপনার টেলিভিশনের ভলিউম কমাতে হবে, আপনাকে টেলিফোনে কথা বলতে হবে। হ্যালো, লাইনটি বোধহয় কেটে গেছে, কারণ তিনি জানেন যে আপনি ট্যাক্স নিয়ে কথা বলেন, তারপর উনি ইমিগ্রেশনের প্রশ্নটি করে রাখতে চান। আচ্ছা জি, ধন্যবাদ ধন্যবাদ। হ্যাঁ হ্যাঁ বল। আমরা বলতেছিলাম যে জি, এইটা আসলে এই ক্ষেত্রে আমাদের সাধারণ মানুষের করণীয় কি? ও সাধারণ মানুষের বলেছিলাম যে আপনার এই রিটার্নটা দেখে, মানে ট্যাক্স পেয়ার হচ্ছে রেসপন্সিবল পার্সন, ওরা রিভিউ করবে রিটার্নটা, আপনি যত কিছু করেন না, যেহেতু আপনি যখনই সাইন করে দেন ইটস মিনস ইউ নো দ্য থিং, আপনি কত টাকা রিফান্ড পাচ্ছেন, ঠিক আছে? সো আমাদের ট্যাক্স পেয়ারদেরকে আমরা বলতে চাই, যখন আমরা প্রিন্ট আউট দিব সেটা রিভিউ করে এই রিফান্ড যেন দেখে তারা সাইন করে, যে এবং সেটা ম্যাচ করতে হবে আপনার ডাইরেক্ট ডিপোজিট যদি আসে, চেক যদি আসে, এইভাবেই তারা টাকা নিতে পারে। আরেকটা নিতে পারে যেটা বড় বড় কোম্পানিগুলো করে, HNR ব্লক, জ্যাকসন হিউড, এরা হচ্ছে রিফান্ড অ্যান্টিসিপেট লোন। এটা হচ্ছে আপনি যদি রিফান্ডটা আসে ইউজুয়ালি 10-12 দিন অথবা 15 ডেজ লাগে ডাইরেক্ট ডিপোজিট হতে, কিন্তু আপনি বলছেন আমার ইমার্জেন্সি দরকার, সেক্ষেত্রে ব্যাংকের মাধ্যমে আপনার রিফান্ডের এগেনস্টে টাকাটা দেওয়া হয়। সো আপনি যেদিন করবেন সেদিন অথবা 2 দিনের মধ্যে পেয়ে যেতে পারেন। আপনার রিফান্ড আমার হচ্ছে $6,000, কিন্তু আপনি যখন ব্যাংকের মাধ্যমে, এটা হচ্ছে ব্যাংকের ইন্টারেস্ট, তারপরে আপনার এই আপনার ফি, এইগুলো নিয়ে আপনার ব্যাংকের টাকা নিয়ে যাবে, প্লাস রিফান্ডটা একটু কমে আসবে, মনে করেন সিক্স থাউজেন্ড রিফান্ডের অ্যামাউন্ট, সেখান থেকে মনে করেন $100-200 কি নিচ্ছে আপনার ফি যাচ্ছে। কিন্তু আপনি ক্লায়েন্টকে বলতেছেন না তোমার রিফান্ড হচ্ছে $4,000 ইনস্টেড অফ $6,000, কিন্তু ক্লায়েন্ট অনেক সময় খেয়াল করে না, যে সিগনেচার চলে আসে, সেই জন্য এগুলো দেখে সাইন করতে হবে। তো রিফান্ডটা যখন $6,000 পরিবর্তে আপনি ক্লায়েন্টকে বলছেন $4,000, সেই $4,000 পেয়ে ও স্যাটিসফাই থাকে যে না আমার রিফান্ড টু $4,000 বলা হয়েছে, কিন্তু আপনি ওই রিফান্ড অ্যান্টিসিপেট লোনের মাধ্যমে আপনি বাকিটুকু আপনার এই অ্যাকাউন্টে নিয়ে আসতে পারেন। সো মেবি তারা এই জিনিসগুলো অ্যাপ্লাই করে ক্লায়েন্টদের $500,000 পর্যন্ত তাদেরকে ইনভেস্টিগেট করে বের করতে হয়, তার মানে কি লম্বা সময় ধরে তিনি অবজারভেশনের মধ্যে ছিলেন। হ্যাঁ, তারা কিন্তু জানতেন না যে তারা আসলে অবজারভেশনের মধ্যে ছিলেন। আমরা সবসময় বলে থাকি যদি আপনার ট্যাক্স প্রিপারেশন সম্বন্ধে আপনার কমপ্লেন করতে হয়, দেয়ার ইজ এ IRS ফর্ম, এই ফর্মের মাধ্যমে যারা আনইথিক্যাল ডিউ ডিলিজেন্স অ্যাপ্লাই করে না, তাদের যদি কোনো কমপ্লেন থাকে তারা IRS এর কাছে সরাসরি এটা পাঠাতে পারে, অ্যান্ড দেন ক্যান ইনভেস্টিগেট। জি, আমরা একটু যাচ্ছি আমাদের পরবর্তী ফোনে। হ্যালো, কে আছেন আমাদের সঙ্গে ফোনে, আপনার নাম পরিচয় বলে প্রশ্নটি করবেন। জি ভাইজান, আমার লাইনে গেছিল, আমার নাম আলমগীর, ব্রঙ্কস থেকে বলছি। একটু শুরুতে বলি, সেটা হচ্ছে আপনার টেলিভিশন পুরোপুরি অফ করে আপনাকে টেলিফোন দিয়ে কথা বলতে হবে, আদারওয়াইজ আপনি যদি টেলিভিশনে আমাদের টেলিভিশনটা বন্ধ করে দিতে। ওকে, ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। প্রশ্নটি বলুন, আপনারা আজকে আমরা ট্যাক্স বিষয়ে আলোচনা করছি। আমার ছোট্ট প্রশ্ন ওনার কাছে, উনি জানে জিনিসটা, এখন নতুন একটা সোশ্যাল মিডিয়া ইউজ হয়েছে, ওই আপনার এই যে ইমিগ্রেশনে DS-260 IB অ্যাপ্লিকেশন, ইমিগ্রেশন অ্যাপ্লিকেশনে একটা কলাম আছে সোশ্যাল মিডিয়া। আপনি প্রশ্নটি বলুন, এখানে সোশ্যাল লাস্ট 5 ইয়ার্সে তুমি সোশ্যাল মিডিয়া ইউজ করো কি করো না, এখানে ফেসবুক আছে, গুগল আছে, অনেক কিছু আছে, লাস্টে নাম শব্দটাও আছে। তো এই ক্ষেত্রে একজন আমাকে বললেন যে আপনি না, মানে এটাকে তাদেরকে জানানো দরকার নাই, কিন্তু আমরা মনে করতেছি কি এখানে শব্দটা ইয়েস বলে আমি ফেসবুক দিলাম আর ফেসবুকের আইডি দিলাম, বাট ফেসবুকের আইডি আমি ইউজ করতেছি না। তো এই সুখ, এই ক্ষেত্রে কি আমি জিনিসটাকে নান লিখতে পারি নাকি ফেসবুক শব্দটা লিখে ইউজার আইডিটা দিতে পারি, এই ওনার কাছে একটা প্রশ্ন। কিন্তু এটা তো উত্তর দিলে একটু, আজকে তো আমরা ট্যাক্স বিষয়ক আলোচনা করলাম, আপনাকে আমরা শুরুতে বুঝিয়ে বলেছি এই প্রশ্নটি আমাদের যারা ইমিগ্রেশন নিয়ে কাজ করেন তাদের কাছ থেকে জেনে আমরা আপনাকে জানানোর চেষ্টা করব। ধন্যবাদ। হ্যাঁ জি, আপনার কাছে তাহলে আমাদের পরবর্তী প্রশ্ন, ধরুন উবার এবং ট্যাক্সি চালক,
আমরা দেখতে পাই যে তাদের যখনই ট্যাক্স ফাইল করা হয় তাদের আপনার অডিটটা সবচেয়ে দ্রুত হয়, এটা কেন হয়? কারণ হচ্ছে আমরা আমরা গত অনুষ্ঠানে বলেছিলাম কিভাবে আপনি ট্যাক্স পেপার হায়ার করবেন, ঠিক আছে? সো এই এই ট্যাক্স পেপার হায়ারের মধ্যে আপনার যারা IRS এর পরীক্ষা দিয়ে পাস করে এসেছে কিংবা স্টেটের পরীক্ষা দিয়ে পাস করে এসেছে তারা জানে আপনার কোনটা ডিডাক্টিবল কোনটা ডিডাক্টিবল নয়। যেমন আমাদের এনরোল এজেন্ট, আমরা উই আর লাইসেন্স বাই দ্য IRS, CPA লাইসেন্স বাই দ্য স্টেট, তাদের পরীক্ষা দিয়ে ট্যাক্সের উপর পরীক্ষা দিয়ে পাস করে আসতে হয়, আমাদের যে পরীক্ষা দিয়ে পাস করতে হয় করে আসতে হয়, অ্যানুয়াল ফাইলিং সিজন প্রোগ্রাম যারা করছে তাদের ন্যূনতম পক্ষে তাদের কিছুটা নলেজ থাকে এইসব ব্যাপারে, ডিডাকশনের ব্যাপারে। কিন্তু আপনি যখন একটা ট্যাক্সি এবং উবারের যে রিটার্নটা করবেন, আপনি একটা হচ্ছে রিপোর্টিং প্রবলেম, রিপোর্টটা যদি ঠিক মতো না করেন IRS সাথে, যদি আপনার ম্যাচ না করে ইনকামের সাথে, তাহলে আপনি অডিট রাইট দিয়ে চলে আসবে। ফর এক্সাম্পল আপনার ইনকাম হচ্ছে আপনার 90,000, আপনার গ্রোস ওই 1099K এবং ক্যাশ ইনকাম দেখিয়ে, হ্যাঁ, যেটা আপনি টিপস সহ পান, কিন্তু এখানে আপনি শুধুমাত্র 1099K বসালেন কিন্তু আপনি যে ক্যাশটা যে পাইলেন ওইটা আপনি শো করলেন না, ঠিক আছে? কিন্তু এটার মাধ্যমে আপনি অডিট হতে পারেন কুইকলি, কারণ এটা ম্যাচ করতেছে না। নাম্বার টু হচ্ছে ডিডাকশনের ব্যাপারটা, কিছু কিছু ডিডাকশন আছে যেগুলো আপনি দেওয়ার সাথে সাথে স্টেট এবং IRS বুঝতে পারে যে এটা ডিডাকটিবল নয়, এটা বসানো হচ্ছে, এটা অডিট করলে তারা এই ট্যাক্সটা পাবে 100%, দেয়ার ইজ নো ডাউট। তো সেটা কী? সেটা যেমন ধরে মনে করেন আমরা দেখি উবার ড্রাইভার মধ্যে আমরা অনেক রিটার্ন দেখেছি যেটা অডিট হচ্ছে, সেটা হচ্ছে আপনি লেখেন হচ্ছে ক্লোথিং এক্সপেন্স, আপনি কাপড় ওয়াশ করলেন, লন্ড্রি করলেন, এগুলোর জন্য আপনি ডিডাকশনটা বসালেন ট্যাক্সি ড্রাইভার ক্ষেত্রে। কিন্তু স্টেটের রুল হচ্ছে, IRS রুল হচ্ছে, আপনার যদি ইউনিফর্মটা ম্যান্ডেট না হয় ইউ ক্যান নট টেক দ্য ডিডাকশন। সো ফর এক্সাম্পল আপনি যদি পুলিশ ডিপার্টমেন্টে যারা কাজ করে তারা কিন্তু তাদের ইউনিফর্ম মাস্ক পরতে হবে, সো তারা সেটা ডিডাকশন নিতে পারবে। তারপরে মনে করেন ডাক্তার, তাদের ইউনিফর্ম পরতে হবে, তার ফায়ার ফাইটার, তাদের এই যে ইউনিফর্মগুলো মাস্ক পরতে হবে, তাদের এগুলো ওয়াশ করে, তারা কিন্তু ডিডাকশন নিতে পারবে। কিন্তু ট্যাক্সি ড্রাইভারদের ইউনিফর্ম রিকোয়ারমেন্ট নয়, তাহলে আপনি যখনই এই ডিডাকশনটা নিতে যাবেন রাইট দিয়ে ওরা বুঝতে পারে যে এটা রেড ফ্ল্যাগ, ঠিক আছে? তারপর আসছে হচ্ছে ফুড, প্রায় বলে যে আমি সারাদিন বাইরে থাকি তাহলে আমি ফুড কেন ডিডাকশন নিব না, এটা হচ্ছে ওভারনাইট, আপনি যদি ওভারনাইট থাকেন ফুডের ব্যাপারে একটা কিছু রুল রেগুলেশন আছে তাহলে আপনি ডিডাকশন নিতে পারবে। তো আমাদের ক্লায়েন্ট তো সারাদিন মনে করেন আপনি বাসা থেকে কাজ, কাজ থেকে বাসা, এখানেই থাকতেছেন, ওই যতটুকু খাওয়ার দরকার সেটা খাচ্ছেন, কিন্তু এটা ডিডাকশন নিতে পারবেন না কারণ আপনি ওভারনাইট কোনো জায়গায় স্পেন্ড করতেছেন না, ঠিক আছে? আরেকটা হয় সেটা হচ্ছে ট্রাভেল এক্সপেন্সটা দেওয়া হয়, যেটা আপনি বাসা থেকে বের হয়ে আপনি কর্মক্ষেত্রে পর্যন্ত ম্যানহাটন গেলেন বা গাড়িটা নিলেন, ওই যে ডিডাকশন আপনি সাবওয়ে এক্সপেন্স বলেন, আপনি গাড়ি দিয়ে গেলেন আপনার আদার এক্সপেন্স, এগুলো যখন অ্যাড করবেন ট্রাভেল এক্সপেন্স ফর দ্য ট্যাক্সি ড্রাইভারের জন্য রাইট দিয়ে এটা রেড ফ্ল্যাগ হবে। কিন্তু ও আচ্ছা, ট্রাভেল এক্সপেন্স আপনি এটা ওইভাবে আপনি ট্যাক্সিদের জন্য নিতে পারবেন, আপনার বাসা থেকে কাজ, কাজ থেকে বাসা, এটা কোনোভাবেই ডিডাক্টেবল হবে না, হবে না। নিউ ইয়র্ক স্টেটের রুল হচ্ছে আপনি যদি 35 মাইল পর্যন্ত যদি থাকেন তাহলে আপনার ডিডাকশন আপনি অ্যালাউ করতে পারবেন না। তো এখন যদি আপনি IRS এর পরীক্ষা যদি না নেন, হাউ ডু ইউ নো হুইচ ইজ ডিডাক্টেবল হুইচ ইজ নট ডিডাক্টেবল? এই জন্য আমরা সবসময় বলি আপনি আপনি যারা লাইসেন্স প্র্যাকটিশনার তাদের কাছে ট্যাক্স রিটার্ন করেন। আচ্ছা, ফেসবুকে নেসার সাহেব লিখেছেন যে আমার 3 সন্তান এবং তারা গত জুন মাসে এতে এসেছে, আমার এই মাসের ইনকাম আছে প্রায় 49-এর কাছাকাছি, 49,000, তো আমার কি আমি রিটার্ন কি আমি পাবো? মাইনাস হয়ে যাবে, বাকিটুকু ট্যাক্সেবল ইনকাম হবে। এখন যদি উনি W2 তে বেশি দিয়ে থাকে এটা অ্যাডজাস্টমেন্ট হবে এখানে, পাশাপাশি তিন বাচ্চার যদি বয়স লিমিটেড আপনার যে 24 বছর নিচে হয় ফুল টাইম হয়, 19 বছর নিচে হলে আপনার ফুল টাইম না হলে চলবে, তাহলে আর্ন ইনকাম ক্রেডিট কিছু পাবে, তারপর চাইল্ড ট্যাক্স ক্রেডিট পাবে প্রতিজনের জন্য $2,000, কিন্তু রিফান্ডেবল ক্রেডিট হচ্ছে $1,400। সো উনি চাইল্ড ট্যাক্স ক্রেডিট পাবে আর পাবে হচ্ছে আর্ন ইনকাম ক্রেডিট, যেহেতু জুনে এসেছে। সো এট রুল হচ্ছে আপনি অ্যাটলিস্ট 6 মান্থ ইউনাইটেড স্টেটের মধ্যে থাকতে হবে। তাহলে জুনে আসলে কি 6 মান্থ এখানে? 6 মান্থ হচ্ছে, রাইট। সো জুনে যদি আসে ওনার 6 মান্থ উনি কোয়ালিফাই করে, তাহলে আপনার
আপনি ক্রেডিটটা নিতে পারবেন। আচ্ছা, তাহলে তুমি কেমন ইআইসি পাবে আপনার? আপনি যদি ফার্স্ট অফ অল $49,000 $24,000 মাইনাস করতে হবে, বাকিটুকু ট্যাক্সেবল ইনকাম। তারপর আপনার ট্যাক্স হবে, সেটার উপর আপনি যদি W2 দিয়ে আসেন কিছু, এটা অ্যাডজাস্টমেন্ট হবে এখানে, দেন আর ইনকাম ক্রেডিট এবং চাইল্ড ট্যাক্স ক্রেডিট পাবে। আরেকটা জিনিস বলি, আপনি যেটা বলছেন 1099 এর ক্ষেত্রে, 1099 এর ক্ষেত্রে যেমন আপনি $24,000 বাদ দিবেন, সেখানে একটা ট্যাক্স থাকবে। এবং আরেকটা ট্যাক্স হবে, যেহেতু আপনি সোশ্যাল সিকিউরিটি আর মেডিকেয়ার দিয়ে আসেন নাই, 6.2% সোশ্যাল সিকিউরিটি, 1.4% মেডিকেয়ার, এটা কিন্তু আপনি এমপ্লয়ি এমপ্লয়ার পার্সন বোথ সাইড এই 15.3% এটার মধ্যে দিতে হবে। আচ্ছা, আপনি একটা হচ্ছে রেগুলার ট্যাক্স, এখানে দুইটা ট্যাক্স হবে কিন্তু, একটা হচ্ছে রেগুলার ট্যাক্স আর একটা হচ্ছে সেলফ এমপ্লয়ি ট্যাক্স। কিন্তু W2 যদি হয় এটা সেলফ এমপ্লয়ি ট্যাক্স দিতে হচ্ছে না, কারণ আপনি অলরেডি দিয়ে আসতেছেন। সো সেই ক্ষেত্রে আবার রিফান্ডটা কমে যাবে, যেহেতু সেলফ এমপ্লয়ি 15.3% আপনার 49,000 এর উপরে যদি যদি ইনকাম রাখেন, আল্লাহ যদি কোনো খরচ না থাকে, তাহলে ওইটা ওইটাও অ্যাডজাস্টমেন্ট হবে। জি, ফেসবুকে আমরা একটা প্রশ্ন, আমরা সরাসরি টেলিফোন নেওয়ার আগে বলতে চাই, শেখ মৌসুমী তিনি লিখছেন, হাউ টু বি এ ট্যাক্স প্রিপেয়ার, হোয়াট ইজ IRS এনরোল এজেন্ট, ডু আই কি ডু ট্যাক্স ফাইল বাই মাইসেলফ? Good question. How to I become tax preparer? Tax preparer, IRS enroll agent মানে কি? Right. Tax preparer হওয়ার জন্য আপনার লাইসেন্স লাগবে না, ঠিক আছে? কোনো রকম একটা PTN নাম্বার নিলে হবে। সো আপনার W2 আপ একটা ফর্ম রয়েছে, আপনি চাকরি অনলাইনে কিংবা আপনি ফর্মের মাধ্যমে যদি আপনি IRS এর কাছে অ্যাপ্লাই করেন, তাহলে PTN নাম্বারটা পেয়ে যাবেন। সো ওয়ান্স ইউ রিসিভ দ্য PTN নাম্বার, ইউ ক্যান ফাইল ইউর ট্যাক্স রিটার্ন। কিন্তু IRS আমার স্টেটের ম্যান্ডেট হচ্ছে, আপনি যদি 10টার বেশি ট্যাক্স রিটার্ন করেন, you have to submit the electronically your return. Okay. So সেই জন্য আপনার কি লাগবে? ইফিন লাগবে। সো ইফিন নেওয়ার জন্য আপনার অ্যাপ্লিকেশন করতে হবে IRS এর কাছে। সো আপনার যদি PTN তো প্রতি বছর রিনিউ করতে হয়, PTN নাম প্রতি বছর রিনিউ করতে হয়, ইফিন না, ওয়ান টাইম নিলে হবে, আনলেস আপনি যদি কোনো এটা স্টপ না করে। সো এখানে ইফিনটা নিতে হবে প্লাস PTN নাম নিতে হবে ই ফাইল করার জন্য, যে ইফিনটা নাও। সো যারা ক্রেডেনশিয়াল যেমন CPA, অ্যাটর্নি, ইনরোল এজেন্ট, তাদের আবার আপনার ফিঙ্গারপ্রিন্ট লাগবে না যদি আপনি ইফিন নিতে যান। জি, আমরা এক্সাম ওটা থেকে, কিন্তু যারা যারা এই ধরনের ক্রেডেনশিয়াল নেই, তাদেরকে অবশ্যই ফিঙ্গারপ্রিন্টটা দিতে হবে টু গেট দ্য ইফিন নাম্বার। কিন্তু কীভাবে দেবে ফিঙ্গারপ্রিন্ট? ফিঙ্গারপ্রিন্ট দেবে ওরা পাঠাবে, আপনি নিয়ারেস্ট পুলিশ স্টেশনে গিয়ে আপনি ফিঙ্গারপ্রিন্টটা দিয়ে আসতে পারেন, ওইটা নিয়ে আপনি IRS এর কাছে পাঠিয়ে দিলে ওরা ভেরিফাই করে তারপর আপনাকে ইফিন নাম্বার দেবে। আচ্ছা, কারণ এই পিন নম্বরের মাধ্যমে আপনি হাজার হাজার মানুষের ট্যাক্স রিটার্ন করতেছেন, সো এটা সেনসিটিভ জিনিস আপনার। ওনার প্রশ্ন একটা পার্শ্বে অংশ ছিল যে IRS এনরোল এজেন্ট মানে কি, ওকে এটা একটু আপনি আমাদের বিশদভাবে বলেন, কারণ অনেকেই এনরোল এজেন্ট মানে কি, CPA মানে কি, এটা জিজ্ঞেস করে। ভেরি গুড, এনরোল এজেন্ট হচ্ছে লাইসেন্স বাই দ্য IRS। Okay. This is the highest credential of IRS. এটার উপর আর নেই IRS এর যে ক্রেডেনশিয়ালটা। সো ইন দ্য CPA যেমন সার্টিফাইড পাবলিক অ্যাকাউন্টেন্ট, IRS আপনাদেরকে সার্টিফাই করেছে। Yes. সো এটা হচ্ছে IRS এর হাইয়েস্ট ক্রেডেনশিয়াল। একজন CPA তারা লাইসেন্স বাই দ্য স্টেট, আর ইনরোল এজেন্ট হচ্ছে লাইসেন্স বাই দ্য IRS। সো CPA যেমন রিপ্রেজেন্ট করতে পারে ট্যাক্স পেয়ারদেরকে, আর আমরাও ফুল রিপ্রেজেন্ট করতে পারি, আনলিমিটেড রিপ্রেজেন্টেশন, সেখানে কোনো লিমিটেড থাকবে না CPA এর মতো। কিন্তু আমাদের এক্সপার্টিস হচ্ছে, আমরা শুধু ট্যাক্স, আমাদের এক্সপার্টিস হচ্ছে, আপনি যদি CPA ডিফারেন্সিয়েট করেন তাহলে আমাদের এক্সপার্টিসটা হচ্ছে ট্যাক্স। আমরা শুধু ট্যাক্সই ভালো বুঝি, বিজনেস পার্সোনাল এগুলো আমরা বেশি বুঝি। আর CPA হচ্ছে তারা বিভিন্ন যেমন অডিটিং করে, অ্যাকাউন্টিং করে, ট্যাক্সও কিছু কিছু করে। ট্যাক্স কিন্তু অনেক CPA আছে, দে আর এক্সপার্ট ইন অডিটিং, নট ট্যাক্স এক্সপার্ট ইন ট্যাক্সেশন। কিন্তু ইনরোল এজেন্ট হচ্ছে এক্সপার্ট ইন ট্যাক্সেশন। সো ইনরোল এজেন্ট হচ্ছে এবং তারা পুরা ফুল 50 স্টেটে রিপ্রেজেন্ট করতে পারে, কেউ যদি অডিট হয়। আবার CPA শুধুমাত্র যে স্টেটে লাইসেন্স আছে সেই স্টেটে রিপ্রেজেন্ট গোটা আমেরিকায় করতে পারবে। সো CPA কিন্তু ট্যাক্স রিটার্ন করতে পারবে, কিন্তু ওরা রিপ্রেজেন্ট করতে ওই স্টেটের লাইসেন্স লাগবে, কিন্তু আমাদের সারা। তো এই জন্য সবাই IRS কন্টিনিউ আমাদেরকে ফোকাস করতেছে, যারা রেগুলার ট্যাক্স প্রিপেয়ার তারা যেন বিকাম ইনরোলড এবং এক্সপার্ট। সেটা হচ্ছে তিনটা পরীক্ষা আপনার পাস করতে হবে টু বিকাম ইনরোল এজেন্ট। আমরা এটা আপনার জন্য বলছি শেখ মৌসুমী, আপনি গত পর্বের অনুষ্ঠানটি যদি দেখেন সেখানে আমাদের এনরোল এজেন্ট হাশেম সাহেব বিস্তারিত বলেছেন কীভাবে একজন এনরোল এজেন্ট হওয়া যায়। আমরা একটু পরবর্তী ফোনে যেতে চাই। হ্যালো, কে আছেন আমাদের সঙ্গে ফোনে, আপনার নাম পরিচয় বলে প্রশ্নটি করবেন। হ্যালো, জি ভাই, আমার নাম ফরজানা। জি, আমার দুটো প্রশ্ন ছিল হাশেম ভাইয়ের জন্য। জি বলুন। বলুন,
জি ভাই, আমার একটা প্রশ্ন হলো, আমি রিসেন্টলি আমার প্রাইভেট হাউস বিক্রি করেছি 4 বছর থাকার পরে, তো ওখান থেকে আমি কিছু প্রফিট পেয়েছি। তো আমার কোয়েশ্চেন ছিল যে এটার উপর কি আমার ট্যাক্স দিতে হবে নাকি এই বছরে? আপনি কি ম্যারিড না সিঙ্গেল? ম্যারিড। ম্যারিড, ওকে ওকে। জি জি, আরেকটা সেকেন্ড প্রশ্ন কি বলতে চাচ্ছেন? হ্যাঁ ছিল, বলুন। জি, সেকেন্ড প্রশ্ন ছিল, আমি রিসেন্টলি অন্য একটা স্টেটে মুভ হয়েছি আর কোম্পানি কাজের ক্ষেত্রে, আর ওরা আমাকে কিছু টাকা পে করেছে মুভিং এক্সপেন্স এর জন্য এন্ড এভরিথিং। তো ওটাও কি আমার লাইক ট্যাক্স ফাইলে কি মেনশন করতে হবে নাকি ট্যাক্স পে করার জন্য? জি ধন্যবাদ। ওকে, ধন্যবাদ ফারজান, আপনি সুন্দর প্রশ্ন করেছেন। আপনি একটা বাড়িতে থেকেছেন 5 বছরের মতো, আপনি এটা বিক্রি করেছেন, সো এখানে দুইটা ট্যাক্স আপনাকে কোয়ালিফাই হতে হবে। আপনি যদি এক্সক্লুড করতে চান, ফার্স্ট অফ অল মেরিট ফাইলিং জয়েন্টলি আইরিস রুল হচ্ছে, আপনি যদি বাড়ি সেল করেন প্রিন্সিপাল হাউস, সো সেখানে দুইটা ট্যাক্স, একটা ট্যাক্স হচ্ছে আপনার 5 বছরের মধ্যে অ্যাটলিস্ট 2 বছর ওনারশিপ থাকতে হবে, অ্যান্ড দেন সেকেন্ড ট্যাক্স হচ্ছে আপনি 5 বছরের মধ্যে 2 বছর অ্যাটলিস্ট ওই বাড়িতে থাকতে হবে টু এক্সক্লুড করার জন্য আপনার ইনকাম ক্যাপিটাল গেইন থেকে। সো আপনি যদি বাড়িটা যদি 3 লাখ টাকা দিয়ে নিয়ে থাকেন, আপনি যদি 8 লাখ টাকা দিয়ে বিক্রি করেন, তাহলে আপনার আপনার টোটাল গেইন হচ্ছে 500,000। তো আপনার যদি এই দুইটা যদি কোয়ালিফাই করেন, তাহলে আপনি 500,000 পর্যন্ত এক্সক্লুড করতে পারবেন, আপনার কোনো ট্যাক্স দিতে হবে না। সো দ্যাট দ্য গুড নিউজ। সো এটা যদি হয়ে থাকে, যদি আপনি 2 বছর ওনারশিপ এবং 2 বছর 5 বছরের মধ্যে 2 বছর আপনি ওই বাড়িতে প্রিন্সিপাল রেসিডেন্ট হিসেবে থাকতে হবে, তাহলে আপনি সিঙ্গেল হলে 250,000, মেরিট হলে 500,000 করতে পারবেন। আর যদি এটা যদি প্রাইমারি না হয়, তাহলে ইউ হ্যাভ টু পে দ্য গেইন ট্যাক্স। ব্যাড নিউজ আপনার জন্য, ট্যাক্স কারেন্ট জব অ্যাক্টের মাধ্যমে 2018 এ সেটা মুভিং এক্সপেন্স নেওয়া যাবে না, এক্সেপ্ট আর্মি ছাড়া। ঠিক আছে, না কোয়েশ্চেন হচ্ছে উনাকে আবার কোম্পানি পে করেছে, সো কোম্পানি যদি পে করে হয় ওই টাকাটা, তাহলে আপনার ট্যাক্সেবল ইনকামে আপনার ট্যাক্স রিটার্নে অ্যাজ এ ট্যাক্সেবল ইনকাম হিসেবে রিপোর্ট করতে হবে। ওকে, আপনি তো এক ডিডাকশন নিতে পারতেছেন না, উল্টা আপনি যে টাকাটা আপনার কমেছে সেটা অ্যাজ এ ট্যাক্সেবল ইনকাম হিসেবে রিপোর্ট করতে হবে। সো দ্য ব্যাড নিউজ ফর ফলে এইটুকু আপনার জন্য একটুখানি ব্যাড নিউজ, বাট ইউ গেটিং 500,000 এক্সক্লুশন। সেটাই, আর 500,000 জন্য আমরা অপেক্ষা করছি, মিষ্টি নিয়ে চলে আসবেন। হ্যালো, হ্যাঁ কে আছেন আমাদের সঙ্গে ফোনে? আমি ফ্লাশিং থেকে বলছিলাম হোসেন। জি, আপনার আমার একটা প্রশ্ন ছিল যে আমি যে কোম্পানিতে জব করি, জি, সেই কোম্পানির এমপ্লয়ার আমাদেরকে ইন্স্যুরেন্স প্রোভাইড করে, এমপ্লয়ি হিসাবে আমরা 40% দিই, এমপ্লয়ার 60% প্রিমিয়াম দিয়ে দেয় আমাদের হেলথ ইন্স্যুরেন্স। ওকে, তো এই যে 60% এমপ্লয়ার দিয়ে দিচ্ছে, সেটা কি আমাদের কোন ইনকাম হিসাবে যোগ হবে? মানে সেটার ট্রিটমেন্টটা কি হবে এবং সেটা অতিরিক্তই বা আমাদেরকে দিতে হবে কিনা যখন আমরা ট্যাক্স ফাইল করতে যাব, এই ব্যাপারে যদি আপনি ফোনে থাকুন, আমার মনে হয় হাশিম সাহেব আপনাকে প্রশ্ন করতে পারেন। জি জি, ধন্যবাদ ধন্যবাদ। এটা এগুলো আমরা দেখি, গত বছর পর্যন্ত আপনার যে ম্যান্ডেট ছিল আপনার ইন্স্যুরেন্স রাখার জন্য, ঠিক আছে, সো এই এই সেটা কোনো ইন্স্যুরেন্সের যে যদি না থাকে তাহলে আপনার পেনাল্টি ছিল, এই বছর কোনো পেনাল্টি নাই। বাট যদি আপনার ওইটা আমরা যতক্ষণ পর্যন্ত W2 আপনার ইনকামটা দেখবো না, ততক্ষণ বলতে পারবো না ওরা কীভাবে রিপোর্টিংটা করতেছে। সো আপনি যখন আমরা আপনার W2 দেখবো, ওইখানে যে ট্যাক্সেবল ইনকামের সাথে কীভাবে ওরা যোগ করতেছে সেটা না দেখা পর্যন্ত আমরা বলতে পারবো না। তবে আপনি মনে হয় W2 পাইলে যদি আমাদের সাথে যোগাযোগ করেন, সো উই ক্যান টেল সি ওয়েদার নট ইজ গোন বি ট্যাক্সেবল আর নট। ধন্যবাদ আপনার, ধন্যবাদ। আমার মাঝে আপনি আপনার প্রশ্নের উত্তরটি পেয়েছেন। একটা প্রশ্ন আমরা ফেসবুক থেকে নিতে চাই আবার, আস শোভা, তিনি একটা খুব ইন্টারেস্টিং প্রশ্ন করেছেন। তিনি লিখেছেন যে আই অ্যাম এ সিঙ্গেল পার্সন অ্যান্ড আই এম মেকিং 100,000 ইয়ারলি, ইফ আই অ্যাড মাই ফাদার অ্যাজ এ ডিপেন্ডেন্ট, ডাজ হি উইল গেট হিজ মেডিকেড?
যদি উনি $100,000 উনি আর্ন করছেন সিঙ্গেল পার্সন, এখন ওনার বাবাকে যদি উনি ডিপেন্ডেন্ট হিসেবে দেখান তাহলে তার মেডিকেল থাকবে? ডিপেন্ডেন্ট হিসেবে দেখানো আর মেডিকেল সাথে এটা টোটালি ডিফারেন্ট জিনিস, ঠিক আছে? আপনি যদি আপনার বাবাকে আপনি বরণ পোষণ করেন আপনার সাথে যদি থাকে, তাহলে আপনি ওনাকে ডিপেন্ডেন্ট দেখাবেন। সেই জন্য আপনি ইট কুড বি, যদি আপনি সিঙ্গেল হন তাহলে আপনি হেড অফ হাউসহোল্ড হিসাবে ডিডাকশানটা বেশি আসবে। যেখানে $12,200 সেখানে আপনি পাবেন $18,350 ডিডাকশান। অ্যান্ড অলসো আপনি যেহেতু এবার নতুন আইনে যেটা 2018 করা হচ্ছে, এডিশনাল আপনার ডিপেন্ডেন্ট আদার ডিপেন্ডেন্ট ক্রেডিট যেটা $500 এটা আপনার রিটার্নে আসবে, ঠিক আছে, ক্রেডিট পাবে। আর সেকেন্ড হচ্ছে মেডিকেটের ব্যাপারটা, আপনি হয়তো যখন মেডিকেট করবেন আপনি কিন্তু শেল্টার দিচ্ছেন, আপনি ফুড দিচ্ছেন, হয়তো মেডিকেটটা আপনি দিচ্ছেন না। উনি যদি অ্যাপ্লাই করেন, যেহেতু ওনার ইনকাম নাই, মেবি উনি কোয়ালিফাই, তবে যারা ইন্স্যুরেন্স করে তাদের সাথে এটা যোগাযোগ করলে ভালো হয়। কারণ ফিনান্সিয়াল সাপোর্ট হিসেবে তার সাপোর্টটা থাকবে কি না, বা তখন তার খরচটা তার এখান থেকে যাবে কিনা সেটা না, এখান থেকে যাবে না। কারণ কি, উনি আপনার শেল্টারটা দিচ্ছে, উনি ফুড দিচ্ছে, বা ইন্স্যুরেন্স হয়তো মেডিকেলটা হয়তো কাভার করতে পারতেছে না, ওইটা ইন্স্যুরেন্স কোম্পানি দিতে পারে, তবে এটা ওনার জন্য সেপারেট ফাইল হবে, মানে বাবার জন্য আলাদা করে ফাইল করবে ইন্স্যুরেন্সের জন্য। কিন্তু উনি হয়তো একটা চিঠি দিতে পারে, আমি আমার বাবাকে বরণ পোষণ করি এবং প্রতি সপ্তাহ প্রতি মাসে এক্স অ্যামাউন্ট অফ মানি দিই, তাহলে হয়তো ওটা অ্যাকসেপ্ট করতে পারে, আশা করি সমস্যা হবে না। তবে ইন্স্যুরেন্স যারা করে তাদের সাথে ওটা যোগাযোগ করলে ওরা আরও ভালো এক্সপ্লেনেশন দিতে বলতে পারবে, তবে এটাই হয় আর কি। শোভা, আমার মনে হয় আপনি একটা প্রাথমিক ধারণা পেয়েছেন এবং বাকিটা আপনি জেনে যাবেন যারা ইন্স্যুরেন্স। তবে ক্রেডিট নেবেন, আপনি ডিডাকশনও বেশি পাচ্ছেন, আপনি আবার $500 ক্রেডিট পাবেন, দেখালে বেশি রাইট। অনেকেই বয় ক্রেডিটটা নিতে চায় না, আচ্ছা, কিন্তু আপনি 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 তো ওনার তো কোনো ইনকাম নাই, সো হি ইজ কোয়ালিফাইড ফর দ্যাট, করেক্ট করেক্ট। জি, আমার মনে হয় আপনার এই বিষয়গুলো স্পষ্ট হয়ে যাচ্ছে আস্তে আস্তে। আর আমাদের এখানে ইন্স্যুরেন্স এক্সপার্টরাও আসেন, ফলে সপ্তাহের অন্যদিন চোখ রাখুন, আপনার এই প্রশ্নের উত্তরটি আমরা দেওয়ার চেষ্টা করব। আমরা যাচ্ছি একটা বিরতিতে, বিরতি থেকে ফিরে এসে কথা বলব মোহাম্মদ হাশেম, EAMBA, IRS এনরোল এজেন্ট, IRS সার্টিফাইং অ্যাকসেপ্টেন্স এজেন্ট, President and CEO, Cornfully Tax Services Inc. যাচ্ছি বিরতিতে। TBN 24 টেলিভিশন দেখতে আজই কল করুন 718-777-6556, লগ ইন করুন www.totalcablebd.com। সুপ্রিয় দর্শক, টিভিএন অ্যানালিসিস অনুষ্ঠানে আপনাদেরকে আবার স্বাগতম। আমরা কথা বলছিলাম আমাদের পছন্দের মানুষ ট্যাক্স বিশেষজ্ঞ মোহাম্মদ হাশেম, EAMBA, IRS এনরোল এজেন্ট, IRS সার্টিফাইং অ্যাকসেপ্টেন্স এজেন্ট, প্রেসিডেন্ট অ্যান্ড CEO, কর্ণফুলি ট্যাক্স সার্ভিসেস ইনক। আমরা আলোচনা শুরু করার আগে একটা ফোন নিয়ে নিতে চাই, অনেকক্ষণ যাবৎ আপনি করছেন। হ্যালো, কে আছেন আমাদের সঙ্গে ফোনে, আপনার নাম পরিচয় বলে প্রশ্নটি করবেন। জি, ওয়েলকাম স্যার, দুঃখিত যে আমরা আপনাকে একটু ধরে থাকতে হয়েছে, দুঃখিত। জি বলুন। ওকে, হাশেম ভাইয়ের কাছে আমার দুটো কোশ্চেন ছিল। জি শুনছেন, বলুন। ফার্স্ট কোশ্চেন হলো, আমি সিটি জব করি এবং আমার হাজবেন্ড ডব্লিউটি ফার্মে জব করে, তো আমাদের দুজনের অ্যারাউন্ড 75 এর মতো হবে। এখন আমরা টেক্সটাইল করিনি, সব পেপার হাতে পাইনি বলে, তো আমার কোশ্চেন হলো আমি কি এখান থেকে কোনো রিফান্ড পাবো, আমাদের কোনো বেবি নেই, নাকি উল্টা আমাদের কারো ব্যাক করতে হবে? ফার্স্ট কোশ্চেন, ডিপেন্ডেন্ট আছে কিনা, আপনার কোনো ডিপেন্ডেন্ট আছে কিনা? ওইটার কোন ডকুমেন্টস আমাকে পে করতে হবে কিনা? ধন্যবাদ আপনার প্রশ্নের জন্য। আপনার সিটি জব করেন, W2, অলসো আপনার হাজব্যান্ডও W2 কাজ করে, কম্বাইন ইনকাম হচ্ছে 75,000। সো সেই ক্ষেত্রে আপনার মেরিট ফাইলিং জয়েন্ট ক্ষেত্রে আনলেস যদি আপনার কোনো আদার ডিডাকশান না থাকে, $24,400 ডাইরেক্টলি ডিডাকশান হবে, বাকিটুকু হচ্ছে ট্যাক্সেবল ইনকাম। সেটা ট্যাক্স রেট আপনার ইট কুড বি 22% হতে পারে। সেখানে যদি আপনি 22% ট্যাক্স রেট ধরে যদি আপনার এটা যা সিস্টেমেটেড, এটা যদি আপনি বেশি দিয়ে আসেন W2 যেটা হচ্ছে উইথ হোল্ডিং লাইন 2 নম্বর বক্সে, এটা যদি আপনি ট্যাক্সের থেকে বেশি দেন তাহলে ফেরত পাবেন, আর যদি যে পরিমাণ ট্যাক্স এসেছে সেটা থেকে যদি কম কাটা হয় তাহলে আপনাকে দিতে হবে। এটা হচ্ছে ক্লিয়ার, স্ট্রেট ফরওয়ার্ড। আর নাম্বার 2, ওনার প্রশ্ন ছিল মাস্টার্স করতেছেন আপনি, স্টুডেন্ট লোন নিয়েছেন, স্টুডেন্ট লোন শুরু করেছেন, ওকে, স্টুডেন্ট লোন যদি নিয়ে থাকেন সেক্ষেত্রে আপনার আপনি যদি ইন্টারেস্টটা স্টুডেন্ট লোনটে যদি ইন্টারেস্ট আসে বছর শেষে, আপনি ম্যাক্সিমাম ডিডাকশান নিতে পারবেন $2,500। যদি আপনি এটা একটা ফর্ম রয়েছে 1098E, সো সেই ফর্মটা যদি আপনি পান
তাহলে আপনি 2500 পর্যন্ত আপনি ডিডাকশন নিতে পারবেন স্টুডেন্ট লোনের জন্য। তাহলে আপনার 75,000 থেকে অ্যাডজাস্টেড গ্রোস ইনকাম করতে পারেন 2500 টাকা কমিয়ে, এটা ম্যাক্সিমাম। আচ্ছা, যদি আপনি ইন্টারেস্ট দিয়ে থাকেন আর যদি টিউশন পে করে থাকেন আপনি লাইফ টাইম লার্নিং ক্রেডিট নিতে পারেন। সো মনে হচ্ছে যেহেতু আপনি গ্রাজুয়েশন করে ফেলছেন আপনি লোন দিচ্ছেন মনে হচ্ছে এখন, শুধু এখন ইন্টারেস্ট আপনি ডিডাকশন নিতে পারবেন। সো এখানে $2500 ইন্টারেস্ট ডিডাকশন করা যাবে যদি আপনার থাকে। আর মাস্টার্সে যদি আপনি পে করে থাকেন কলেজে তাহলে লাইফ টাইম লার্নিং ক্রেডিট সেটা $2000 ক্রেডিট পেতে পারেন। আমাদের আমরা দুটি প্রশ্ন তো ফোন থেকে নিয়েছি, এবার দুটি প্রশ্ন ইয়ে থেকে নেওয়ার চেষ্টা করি। ফেসবুক থেকে মোহাম্মদ আবুল কাশেম তিনি বলেছেন যে যদি কারো 24,000 টাকা বাৎসরিক ইনকাম হয় 1099 তাহলে ট্যাক্স ফাইল করা হয়, ওয়াইফ এবং একজন সন্তান হচ্ছে ডিপেন্ডেন্ট, কত টাকা ট্যাক্স রিফান্ড তিনি পেতে পারেন? ধন্যবাদ। সো এটা ইজি, আমি যদি বলে দিই 24,000 যদি ইনকাম হয় আপনার ডিডাক্ট, ফার্স্ট ডিডাকশন হচ্ছে 24,400, সো আপনার রেগুলার ট্যাক্স, এখানে আমরা বলেছিলাম সেলফ এমপ্লয় হচ্ছে দুইটা ডিডাকশন। সো 24,000 থেকে 24,400 যদি চলে যায় তাহলে আপনার ট্যাক্স অফ ইনকাম ইজ জিরো, বাট কিন্তু 24,000 মধ্যে আপনি সেলফ এমপ্লয় ট্যাক্স দেন নাই 15.3%। ওকে, এটা 24,000 মধ্যে ক্যালকুলেশন করতে হবে। তাহলে আপনার আপনার ট্যাক্স আসলো মনে করেন $3,000 ফর এক্সাম্পল, এখানে আপনার বাচ্চাকে ক্রেডিট পাবেন, আপনি কোয়ালিফাই ফুল ইআইসি পাবেন সেটা হচ্ছে 3500 সামথিং, অ্যান্ড অলসো চাইল্ড ট্যাক্স ক্রেডিট, এই দুইটা কম্বাইন করে যদি আপনার এই সেলফ এমপ্লয়েড ট্যাক্সে যদি বেশি হয় তাহলে এটা ফেরত পাবেন। আচ্ছা, সো এটাই ফেরত আসবে, সেলফ এমপ্লয়েড ট্যাক্সটা কেটে বাকিটুকু আপনাকে ফেরত আবুল কাশেম সাহেব। আপনি নিশ্চয়ই বুঝতে পারছেন যে আমাদের এনরোল এজেন্ট হাশেম সাহেব পুরো বিষয়টা এখানে বলেনি, কারণ আমরা প্রত্যেকেরই একটু পরিচয় এবং তার অ্যাক্টিভিটি গোপন রাখতে চাই। ফলে আপনি সরাসরি যোগাযোগ করলে আপনি বিস্তারিত জানতে পারবেন যে সেই সংখ্যাটি কত হবে। আমরা এই সংখ্যাটি বলতে চাই না, তো আপনি আপনি রিফান্ড পাচ্ছেন এটা নিশ্চিত। ফেসবুকে আমাদের সঙ্গে আরও যুক্ত হয়েছেন শহীদ লস্কর সাহেব, আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন মজুমদার সাহেব এবং দোলা আক্তার, আরও আরও আছেন বেশ কয়েকজন। আমরা ফোনে যাওয়ার আগে একটা প্রশ্ন উত্তর আপনার কাছ থেকে জেনে নিতে চাই। ধরেন যারা ফেডারেল ট্যাক্সে, আমরা প্রায় শুনি যে 10,000 টাকা হচ্ছে একটা লিমিট ট্যাক্সের জন্য, তাহলে নিউ ইয়র্কে যারা থাকে তারা তো বেশি ট্যাক্স দেয়, তাদের ক্ষেত্রে কি প্রপার্টি ট্যাক্স, যেটা প্রপার্টি আমরা এই ট্যাক্স কার্ড অ্যান্ড জব অ্যাক্টের মধ্যে যেটা প্রেসিডেন্ট সাইন করেছে, আগে ছিল আনলিমিটেড প্রপার্টি ট্যাক্স, স্টেট ট্যাক্স আমরা যদি আইটেমাইজ করেন সেটা ডিডাকশন নেওয়া যেত ফুল, এখন কিন্তু 2018 থেকে সেটা 10,000 ম্যাক্সিমাম, ইভেন দো আপনি বেশি ট্যাক্স পে করে আসতেছেন, ঠিক আছে। কিন্তু এখন যারা নিউ ইয়র্কে তারা কিন্তু ট্যাক্স বেশি দিচ্ছে, এটার জন্য অলরেডি সু করা হয়েছে কিন্তু এটা স্টিল করে পেন্ডিং রয়েছে। বাট আপনি যেটা করতে পারেন আমাদের ট্যাক্স পেয়ারদের জন্য, গুড নিউজ হচ্ছে আপনি সব ডিডাকশানগুলো আপনার ফর্মে বসাবেন, তাহলে 10,000 যদি আপনি ফেডারেলে যদি লিমিটেশন দিয়ে দেয় কিন্তু স্টেটে কিন্তু লিমিটেশন নেই। সো আপনার ইনকাম যদি ফর এক্সাম্পল মনে করেন 50,000, আপনি যদি ফেডারেলে যদি এখানে 10,000 মাইনাস করতে পারেন কিন্তু আপনার এই অ্যাকচুয়াল এক্সপেন্স হচ্ছে মনে করেন 20,000 স্টেট ট্যাক্স, প্রপার্টি ট্যাক্স, আদার ট্যাক্স মিলে, তো সেটা যদি হয় তাহলে আপনি পুরোটাই কিন্তু আপনি স্টেট থেকে ডিডাকশন নিতে পারবেন। তো আমি সাজেস্ট করবো যারা ট্যাক্স রিটার্ন প্রিপেয়ার করবে আপনাদের, তাদেরকে বলেন তারা যেন ফুল অ্যামাউন্টটা বসায়, ফেডারেলে 10,000 দিয়ে কিন্তু স্টেটকে আপনার ক্যালকুলেশন করা হবে যেটা আপনার অ্যাকচুয়াল এক্সপেন্স, সেটাকে ট্যাক্স রিবিলটা কম আসবে, ট্যাক্সটা আপনার কম দিতে হবে নিউ ইয়র্ক স্টেটে। নাইস নাইস, ধন্যবাদ। তাহলে আমরা আরেকটি ফোনে যেতে চাই, আমাদের অনুষ্ঠান প্রায় শেষ পর্যায়ে। আপনার কাছ থেকে আমরা একটু জানতে চাই যে যাদের ক্রেডিট কার্ড ডেবট আছে তাদের ট্যাক্স দিতে হয় কি না? ক্রেডিট কার্ড ডেবট থাকলে ট্যাক্স দিতে হবে না, তবে ক্রেডিট কার্ড ডেবটটা কি এটা একটু আমাকে ওকে, সেটা হচ্ছে মনে করেন আপনি দর্শকদের উদ্দেশ্যে, সেটা হচ্ছে আপনি মনে করেন ক্রেডিট কার্ড ইউজ করতেছেন, ইউজ করতে করতে আপনি প্রতি মাসে পেমেন্ট দিচ্ছেন কিন্তু আপনার স্টিল লাইবিলিটি থেকে যাচ্ছে মানে শেষ হচ্ছে না, এক পর্যায়ে আপনি এত ইউজ করেছেন আপনার ইনকামের সাথে সামঞ্জস্য না রেখে আপনি যখন ক্রেডিট বেশি পাইলেন আপনি কন্টিনিউ ইউজ করতেছেন, এক পর্যায়ে আপনি মিনিমাম পেমেন্টটা দিতে পারতেছেন না, সামহাও আপনার জব চলে গেছে, তখন আপনার এটা কালেকশনে চলে যায়, কালেকশনে যদি আপনি স্টিল রেসপন্ড না করেন তাহলে এটা সেটেলমেন্ট হতে পারে, যে আপনার $10,000 আপনার হচ্ছে ক্রেডিট কার্ডের অ্যামাউন্ট, সেখানে আপনি বলেন যে আমি $2,000 দিব, এর চেয়ে বেশি দিতে পারবো না, স্টিল $8,000 আপনি দিচ্ছেন না, কিন্তু ক্রেডিট তো নেমে যাবে, নষ্ট হয়ে যাবে। বাট থিং ইজ আপনি যে $8,000 যে মাফ করে দিল ওরা কিন্তু আপনার ক্রেডিটর আপনার জন্য একটা 1099C ইস্যু করবে, আচ্ছা, তো সেটা আইএস এর কাছে পাঠিয়ে দিবে, আবার আপনার একটা ট্যাক্স পেয়ারদেরকে পাঠাবে, এটা কিন্তু আপনার ট্যাক্সেবল ইনকামে যোগ করতে হবে, ওই যে এই টাকাটা যে টাকাটা। সো আপনি মনে করিয়ে না যে আপনি $2,000 দিয়ে বেঁচে গেলেন এটা হবে না, আপনার $8,000 উপর আপনার ট্যাক্সটা দিতে হবে, সো এটাকে বলা হয় 1099 ক্যান্সেলেশন অফ ডেট, যেটা সো এটা আপনার মাস রিপোর্ট করতে হবে। আচ্ছা, ধন্যবাদ। আমাদের যিনি ফোন কেটে গিয়েছিল তিনি তাকে আবার ফোনে পাওয়া গেছে। হ্যালো, কে আছেন আমাদের সঙ্গে ফোনে, আপনার নাম পরিচয় বলে প্রশ্নটি করবেন। জি হ্যাঁ বলুন।
হ্যাঁ বলুন, আমরা শুনতে পাচ্ছি। আমি ব্রোঞ্জ থেকে বলছি। জি জি, আপনার প্রশ্নটি করুন। আমার প্রশ্নটি হলো, আমরা দুইজন মিলে একটা বাড়ি কিনছি এবং আমার আমার ইনকাম হয়েছে 26,000 টাকা এই বছর, কিন্তু আমরা আমরা দুইজনে পার্টনারদের বাড়ি কিনেছি, এটার মর্গেজ পে করি প্রতি মাসে 3,600 টাকা করে। তো সেক্ষেত্রে আমার আমার ডিপেন্ডেন্ট আছে দুইজন। একটু দ্রুত বললে ভালো হয়, আমরা তো শেষ পর্যায়ে। হ্যাঁ জি, ধন্যবাদ। এটা কি আপনি এলএলসির মাধ্যমে করেছেন নাকি আপনি দুইজন মিলে 50-50 শেয়ার করে নিয়েছেন? দুইজন মিলে 50-50 শেয়ার, এটা ধরে নিতে পারি আপাতত। রাইট, 36,000 যদি আপনি মর্গেজ পেমেন্ট করে থাকেন, মর্গেজ ইজ নট ডিডাক্টিবল। আপনার যে মর্গেজ যে ইন্টারেস্ট, এটা আপনার ডিডাকশান হবে, ঠিক আছে? এখন আপনার রেন্টাল ইনকাম আছে কিনা সেটা যাই না, তবে $3,600 উপরে যদি আপনার ইনভেস্টমেন্ট ইনকাম থাকে তখন ইআইসিটা বাদ যাবে। তবে আশা আমার মনে হয় না আপনি হয়তো রেন্টাল নেই, হয়তো আপনার নিজেরা থাকেন। তো সেক্ষেত্রে মর্গেজ ইন্টারেস্টটা আপনারা স্প্লিট করতে পারেন, 50% আপনি নিতে পারেন, 50% আপনার পার্টনার নিতে পারে, আর স্টিল প্রপার্টি ট্যাক্সটাও সেম ডিডাকশান নিতে পারে। অ্যান্ড 26,000 টাকা আপনি আর ইনকাম ক্রেডিট পাওয়ার জন্য ফুল কোয়ালিফাই করেন। আপনার বাচ্চা যদি থাকে তো আপনি ইআইসি পাবেন এবং চাইল্ড ট্যাক্স ক্রেডিট পাবেন। ইয়েস, ইউ ক্যান গেট দ্য রিফান্ড আনলেস আপনার ইনভেস্টমেন্ট ইনকাম যদি 3,600 উপর না হয়। আচ্ছা আচ্ছা, নাইস। অনেকে আমাদের জন্য অপেক্ষা করছেন, আমরা দ্রুত ফোন নিতে চাই। হ্যালো, হ্যাঁ, কে আছেন আমাদের সঙ্গে ফোনে? আপনার নাম পরিচয় বলে দ্রুত প্রশ্নটি করবেন। আসসালামু আলাইকুম, আমি ফ্লাশিং থেকে ওশেন বলছিলাম। অ্যাকচুয়ালি আমি কথাটা মিস করে গিয়েছি, উনি একটা প্রশ্ন আনসার দিয়েছিলেন যে মর্গেজ ইন্টারেস্টটা কি ডিডাক্টেবল কি না, আমি জাস্ট ইয়াটা মিস করে গিয়েছিলাম, সেই জন্য আমি আমি বলেছিলাম যে মর্গেজ পেমেন্টটা ইজ নট ডিডাক্টেবল, বাট মর্গেজ ইন্টারেস্টটা, লেটস সে আপনি $4,000 পেমেন্ট দিচ্ছেন প্রতি মাসে মাসে, কিন্তু ওখানে ইন্টারেস্ট হচ্ছে আপনার $2,000, দ্যাটস ইন্টারেস্ট প্রতি মাসে যে 12 মাসে যে 24,000 টাকা, এটা আপনার ফুললি ডিডাক্টেবল। তো কতটুকুর মধ্যে ডিডাক্টেবল? নতুন লতে সেটা হচ্ছে 750,000-এর উপরে নিচে থাকলে আপনি পুরোটাই ডিডাকশন করতে পারবেন। সো আপনার মর্গেজ অ্যামাউন্ট হচ্ছে, লোন অ্যামাউন্ট হচ্ছে 750,000, এটার উপর যে ইন্টারেস্ট আসবে সেটা আপনি ফুললি ডিডাকশন নিতে পারবেন। নাইস, রাইট রাইট। আর যারা আমাদের এরকম এই অনুষ্ঠানটি কোনো অংশ মিস করছেন তাদের জন্য বলতে চাই, ফেসবুকে আপনি ঢুকে অনুষ্ঠানটি সরাসরি দেখতে পাবেন, আপনি টেনে যে কোনো অংশ দেখতে পারেন, আবার আবার পুরনো অনুষ্ঠানগুলো দেখতে পাবেন। আমরা গত বেশ কয়েকদিন ধরে আমরা হাশেম ভাইয়ের কথা শুনছি, তার প্রত্যেকটি অনুষ্ঠান আপনি টেনে দেখলে আপনি প্রত্যেকটি প্রশ্নের উত্তর পেয়ে যাবেন, আপনার কাছাকাছি প্রশ্নটিও হয়তো চলে আসতে পারে। আমরা আরেকটি প্রশ্ন নিতে চাই। হ্যালো, কে আছেন আমাদের সঙ্গে ফোনে? আপনার নাম পরিচয় বলে প্রশ্নটি করবেন। আমার প্রশ্নটা হলো, আমি ওই আপনার সেদিন একটা দুই দিন আগে একটা অনুষ্ঠান দেখেছিলাম, তো ওখানে বললো যে ওয়াইফের নামে 1099 দেওয়া যাবে, তাই এইটা দিলে বেনিফিট কি হবে? ধন্যবাদ, ধন্যবাদ সুলাইম সাহেব। আমার আর একটা প্রশ্ন, হ্যাঁ, বেবি যদি এপ্রিল মাসে বর্ন হয়, তা এপ্রিল মাসে যদি মার্চ মাসে বর্ন হয়েছে, যদি মার্চ মাসে বর্ন হয় তাহলে কি আমি বেবিকে ট্যাক্স ক্রেডিট কি পাবো? কোন মার্চ মাসে? এই এই কামিং আপ মার্চ মাসে নাকি গত বছর হয়েছে? হবে লাস্ট মার্চ মাসে হয়েছে, লাস্ট ইয়ারের, হ্যাঁ, 19 সালের মার্চ মাসে। একজন বাসার দায়িত্ব নিয়েছেন, বাসার কাজ করছেন, আর হাজবেন্ড অথবা ওয়াইফ কেউ একজন হয়তো চাকরি করছেন, এখন যখন তার ক্রেডিট জমা হচ্ছে, তো এই 4 ক্রেডিট বা এই যে 5 ক্রেডিট বা যেটাই আমরা বলি, এটা তো হাজবেন্ড বা ওয়াইফের নামে হচ্ছে, তাহলে যিনি বাসায় থাকছেন তার তো ক্রেডিটটা পাচ্ছেন না। যার নামে, আপনি উত্তরটি দিয়েছেন, রাইট, যার নামে ইনকাম রিপোর্টিং হবে, 1099 বলেন, ক্যাশ বলেন, W2 হলে অটোমেটিক সরাসরি এটা সোশ্যাল সিকিউরিটির কাছে রেকর্ড হয়ে যাচ্ছে, সুতরাং নো ডাউট সেটা ঠিক আছে, হ্যাঁ, ক্রেডিট হয়ে যাচ্ছে। কিন্তু আপনি হাজব্যান্ড যদি কাজ করে, ওয়াইফ যদি কাজ না করে, তাহলে হাজব্যান্ডের ইনকাম কন্টিনিউ যাচ্ছে যদি সেলফ এমপ্লয় হয়। কিন্তু বউর নামে আমরা বলেছিলাম অনুষ্ঠানেই যে 1099 যদি আপনি ওয়াইফের নামে ইস্যু করেন, তাহলে সেক্ষেত্রে যদি ওনার নাম দিয়ে স্কেজুয়াল সি করে, তাহলে আপনি 4 ক্রেডিট পেতে পারেন। যদি আপনার অনুষ্ঠান যেটা বলছে 4 ক্রেডিট $5,440 মতো, সো সেটা যদি করেন আপনার ক্রেডিট হবে, 40 ক্রেডিট হলে উনি আপনার সোশ্যাল সিকিউরিটি আপনার নিতে পারবে 65 বছর হওয়ার পরে, যদি সোল প্রপার্টিশিপ হয়, রাইট। আর
যদি না হয়ে থাকে তাহলে যদি ডাব্লিউ টু যদি থাকে তাহলে অটোমেটিকলি ওরা সোসাইটি ইয়াতে রিপোর্ট হচ্ছে, সেটা অটোমেটিকলি যদি দুজনে কাজ করে, দুজনে কাজ করে। না হলে আপনি আরেকটা প্রশ্ন আরেকটা ইয়ে বলেছিলেন যে ওয়াইফকে বা হাজবেন্ডকে যিনি কাজ করছেন না তিনি হয়তো বিভিন্ন সময় ধরে কোনো জায়গায় হয়তো কাজ করতে পারেন, আমরা শেষ পর্যায়ে আমরা শেষ ফোনটি নিতে চাই আজকের মতো। হ্যালো, কে আছেন আমাদের সঙ্গে ফোনে, আপনার নাম পরিচয় বলে প্রশ্নটি করবেন। হ্যালো, জি জি বলুন। জি আমি মোহাম্মদ বলছি। আমার প্রথম কোশ্চেন হচ্ছে যে আমি যদি ট্যাক্স ডাব্লিউ টু ফর্মে যদি ট্যাক্স উইথহোল্ড যেটা সেখানে যদি আমি টাকা বেশি ডিডাক্ট করাই আমার নিজের থেকে এক্সট্রা করাই, সেক্ষেত্রে সেটা সেটা ভালো বা খারাপ কোনো দিক আছে কিনা। দ্বিতীয় কোশ্চেন হচ্ছে যে আমি লাস্ট ইয়ারে যখন করেছি তখন আমি যখন ডিপেন্ডেন্ট আমার বাচ্চাকে ওখানে যখন ডিপেন্ডেন্টে তখন কম কাটে, যখন ডিপেন্ডেন্ট দেয় না তখন বেশি কাটে, ঠিক আছে। কিন্তু এবছর ওরা যখন আমাদের অফিসিয়ালি ফর্মেট চেঞ্জ করার পরে ওখানে একটা অপশন যেটা আসছে যে হাজব্যান্ড ওয়াইফ একসাথে ট্যাক্স ফাইল করি কিনা, ওই অপশনটা থাকায় আমরা যেহেতু হাজব্যান্ড ওয়াইফ একসাথে ট্যাক্স ফাইল করি তো আমি ওটা দিয়েছি এবং আমি কোনো ডিপেন্ডেন্ট দেয়ও নাই, যদিও আমার বাচ্চা ডিপেন্ডেন্ট ট্যাক্স উইথহোল্ড বেশি কাটানোর জন্য, বাট না দেওয়ার পরও আমার ট্যাক্স উইথহোল্ড অনেক কম ডিডাকশন করতেছে, তো আমি ওর যে প্রসেস সেটা তো আমাকে পে করতে হবে, এই জন্য আসলে এটা ডাইরেক্টলি মাইনাস হয়ে যাবে বাকিটুকু ট্যাক্সেবল ইনকাম। নাও ডাব্লিউ টু তে যদি আপনি বেশি কাটান তাহলে সুবিধা কি, বছর শেষে আপনি টাকা ফেরত পাওয়ার সম্ভাবনা থেকে যায় আপনার তাকে। হ্যাঁ, আর যদি ডাব্লিউ টু আপনার যে ডাব্লিউ টু তে যদি আপনি কম কাটান উইথহোল্ড যদি কম কাটা হয় আপনি পে চেকে বেশি পাবেন প্রতি সপ্তাহ সপ্তাহ, কিন্তু এন্ড অফ দ্য ইয়ার এসে আপনার যদি আপনার ট্যাক্সেবল ইনকাম থেকে আপনার ট্যাক্স যদি যত বেশি আসে এটা যদি উইথহোল্ড কম করে থাকেন তাহলে আপনাকে পকেট থেকে দিতে হবে। এই জন্য আমরা সবসময় বছর শেষে কেউ কিন্তু দিতে চাই না, সবাই পেতে যায় একসাথে, ঠিক আছে। কিন্তু আবার এটাও ঠিক, আপনি যদি বেশি করে উইথহোল্ড করে থাকেন আপনার সংসারও চলে না, সেটাও খেয়াল রাখতে হবে, ঠিক আছে। তো আপনি যদি বছর শেষে বেশি পেতে চান তাহলে আপনাকে ডাব্লিউ ফোর একটা ফর্ম রয়েছে সেটা জিরো বসিয়ে আপনি ম্যাক্সিমাম উইথড্র করতে পারেন অ্যাজ এ উইথহোল্ড হিসাবে, তাহলে বছর শেষে আপনি ফেরত পাবেন। আর যদি মনে করেন যে না আমার পাওয়ার দরকার নেই আপনি প্রতি সপ্তাহ সপ্তাহ বেশি পেতে চাই তাহলে আপনি রেগুলার যেটা এক্সামশন উইথহোল্ড যতজন ডিপেন্ডেন্ট আছে তাদেরকে বসাইলে আপনি সেভাবে রিফান্ডটা পেতে পারেন। আর একটা কোয়েশ্চেন আমরা বলছি, এপ্রিলে মার্চ মাসে একটা বাচ্চা হয়েছিল এটা হবে কিনা? হ্যাঁ ইয়েস, মার্চে যদি আপনার বাচ্চা হয়েছে আপনার তো সিক্স মান্থের বেশি ছিল, এটা তো 100% আপনার অ্যাড হবে। কিন্তু ফিজিক্যাল বার্থ যদি আপনার জুলাই মাসে হয় বা অগস্ট মাসে হয় তো মা তো তার আগেই কনসিভ করা, তাহলে সে পাবে না। এখানে তো ওনার প্রশ্ন ছিল মার্চের মধ্যে যদি হয় নাও। আর একটা কোয়েশ্চেন হচ্ছে সেটা হচ্ছে বাচ্চা যদি ডিসেম্বর 31 তারিখ এবং রাত 12টায় যদি হয় 31 তারিখের মধ্যে 2019-এ হি ক্যান ক্লেম অ্যাজ এ ডিপেন্ডেন্ট অন দেয়ার রিটার্ন, ওয়াই? বিকজ এটা তো এখানেই ছিল, বাট বাংলাদেশ থেকে যদি একজন ডিপেন্ডেন্ট বলে যা ডিসেম্বর 31 তারিখে আসছে এটাকে দেখি আপনার প্রশ্নটা কি, আইএসএর রুল হচ্ছে যে ডু ইউ চাইল্ড লিভ উইথ ইউ অ্যাট লিস্ট 6 মান্থ ইন দ্য ইউনাইটেড স্টেট, করেক্ট? তো ইউনাইটেড মধ্যে ছিল কি না? হ্যাঁ, ফিজিক্যাল বার্থ কার যেটাই হোক এটা আমরা যে আমরা সবাই বুঝতে পেরেছি। অসংখ্য ধন্যবাদ, আমরা আপনাকে আবারও সামনে সপ্তাহে পেতে চাই। ট্যাক্স সিজন শুরু হওয়ার আগে আপনার মানে ট্যাক্সের দিনটা শুরু হওয়ার আগে যত আপনাকে বেশি পাবো তত আমাদের জন্য লাভ, আমাদের দর্শকদের জন্য লাভ। সুপ্রিয় দর্শক, আজকে আমাদের আলোচনা এই পর্যন্তই, আবার হয়তো আগামী সপ্তাহে আমরা এই এম এ হাশেম সাহেবকে পাবো, এনরোল এজেন্ট, আইআরএস এনরোল এজেন্ট, আইআরএস সার্টিফাইং অ্যাকসেপ্টেন্স এজেন্ট, প্রেসিডেন্ট অ্যান্ড সিইও কর্ণফুলি টেক সার্ভিসেস ইনক। সে পর্যন্ত ভালো থাকবেন সবাই, আবার দেখা হবে, আজকের মতো বিদায়। TBN 24 টেলিভিশন দেখতে আজই কল করুন 718-777-6556, লগ ইন করুন www.totalcablebd.com।